আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি দশম শ্রেণী থেকে দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, এখান থেকেই একটি বিষয় পড়াবো। আজকের আমার আলোচ্য বিষয় রেখায় জাতীয়তাবোধের বিকাশ। ইতিপূর্বে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেখানে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করেছি। লেখাতে আমরা তিনটে গ্রন্থ আলোচনা করেছি এবং রেখার ক্ষেত্রে আমরা একটা ছবি ইতিপূর্বে অর্থাৎ ভারত মাতার ছবির বিষয়বস্তু, তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আরেকটি ছবি অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, যা ভারতের জাতীয়তাবাদী চেতনা বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল, সেটাই আমি আলোচনা করব। একটু প্রেক্ষাপট বর্ণনা করি। মূলত ঊনবিংশ শতাব্দীতে আমাদের দেশে যে সমস্ত জাতীয়তাবোধ বিকাশের উপাদানগুলি লক্ষ্য করা গেছিল, সেই উপাদানগুলির মধ্যে কাব্য, নাটক, উপন্যাস তো ছিলই, এর পাশাপাশি সেদিন চিত্র এবং শিল্পকলাতেও জাতীয়তাবাদী চেতনা এবং স্বদেশ প্রেমের বিকাশ লক্ষ্য করা গেছিল। এই প্রেক্ষাপটে ব্রিটিশ শাসনকালে বাংলার যারা চিত্রশিল্পী ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম চিত্রশিল্পী হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ইনিও জোড়াসাঁকো পরিবারের সদস্য, জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য ছিলেন এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ ছিলেন। তাঁর শিল্পী জীবন নানারকম পরীক্ষা নিরীক্ষায় কেটেছে, তবে ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। সমকালীন বেশ কিছু পত্রপত্রিকা যেমন প্রবাসী, মডার্ন রিভিউ, এগুলোতে তার ছবি, আঁকা ছবি প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু ছবি তার তৎকালীন ঔপনিবেশিক সমাজের সমালোচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। যেমন এগুলির মধ্যে বিরূপ বজ্র, নয়া হুল্লোড়, অদ্ভুত লোক, এই ধরনের নানান ছবিতে যার বিষয়বস্তুগুলো তিনি বাঙালি সমাজের ইংরেজদের প্রতি তার অনুকরণ, ইংরেজদের প্রতি আনুগত্য পোষণ, বাঙালি চরিত্রের নানান দিক, ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক সবই তিনি ব্যঙ্গ বিদ্রূপের ছলে তুলে ধরেছেন। এছাড়াও তার আরও কিছু আঁকা গ্রন্থ রয়েছে, যে সমস্ত গ্রন্থে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব গ্রহণ, অসহযোগ আন্দোলনের সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা বা মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের বিভিন্ন দিক, এগুলোও তিনি আলোচনা করেছেন বা তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে এগুলোও তিনি তুলে ধরেছেন। তাহলে মূলত গগনেন্দ্রনাথের এই ছবিগুলির বিষয়বস্তু সম্পর্কে আমরা মোটামুটিভাবে একটু শর্ট স্কেচ বললাম, কোন সময়ে এগুলো আঁকা হয়েছিল সেটাও বললাম, ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর প্রথম পর্ব এবং প্রেক্ষাপটটাও আমরা বললাম। এইবার আমরা আলোচনা করব এর বৈশিষ্ট্যগুলো নিয়ে। দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোর উল্লেখযোগ্য বেশ কিছু বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরেছি, যে বৈশিষ্ট্যগুলো সমকালীন বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিস্তার ক্ষেত্রে, বাঙালিদের মধ্যে জাতীয় চেতনা বিকাশের ক্ষেত্রে অন্যতম উপাদান হিসাবে কাজ করেছিল। মূলত প্রত্যেকটি ছবি তার সমালোচনার দৃষ্টিভঙ্গিতে প্রকাশিত হয়েছিল, প্রত্যেকটি ছবিকে তিনি সমালোচনার দৃষ্টিকোণ থেকে এঁকেছিলেন এবং সেভাবেই ভারতীয় জনগণের মধ্যে, ভারতীয় মানুষজনের মধ্যে ব্রিটিশ বিরোধী ভাবধারাকে নতুনভাবে তুলে ধরতে চেয়েছিলেন বা জাগিয়ে তুলতে চেয়েছিলেন। বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলব, তার ছবিগুলি অঙ্কনের ক্ষেত্রে তথাকথিত সমাজের উচ্চবিত্ত মানুষদের কার্যকলাপ, উচ্চবিত্ত মানুষদের ক্রিয়াকলাপ, তাদের আনুগত্য পোষণ, তার তীব্র সমালোচনা তিনি করেছেন। গগনেন্দ্রনাথ তার বিভিন্ন ব্যঙ্গচিত্রে সমাজের যারা ধনী ব্যক্তি, সমাজের যারা অভিজাত শ্রেণীর মানুষ, তাদের যে কাজকর্ম, তাদের যে অহংকার, তাদের চালচলন, রীতিনীতি, পাশাপাশি মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সঙ্গে তাদের দূরত্ব বজায় রাখা,
এই বিষয়গুলিকে তিনি সমালোচনার দৃষ্টিভঙ্গিতে তার বিভিন্ন ছবিতে তুলে ধরেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি, গগনেন্দ্রনাথের বিভিন্ন ব্যঙ্গচিত্রে বাবু সংস্কৃতির সমালোচনা করা হয়েছে। বাবু সংস্কৃতি অর্থাৎ তৎকালীন বিশেষ করে শহরগুলিতে, বিশেষ করে বাংলার কলকাতা কেন্দ্রিক যে মানুষেরা, যারা ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল, যাদের উচ্চবিত্ত হিসাবে যাদের আর্থিক একটা মর্যাদা ছিল, সেই বাবু সম্প্রদায়ের মানুষ তারা ছিলেন পাশ্চাত্যের অনুরাগী এবং পাশ্চাত্যের অনুগতও বটে। গগনেন্দ্রনাথ তার বিভিন্ন ছবিতে এই শ্রেণীর সমালোচনা করেছেন। একটি কার্টুনে দেখা যায় যে একজন বাঙালি বাবু, তিনি নিজেকে সাহেব হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি বুট পরেছেন, টাই পরেছেন, শার্ট পরেছেন এবং নিজেকে সাহেব হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ তার সেই প্রয়াস গগনেন্দ্রনাথের ছবিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে তিনি বাঙালি বাবু হিসেবেই সমাজে পরিগণিত হচ্ছেন, সাহেব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছেন না। সুতরাং বাঙালির এই যে বাবু সংস্কৃতির এই যে গ্রহণ, ব্রিটিশ সংস্কৃতিকে গ্রহণ করার একটা মানসিকতা, ব্রিটিশ সংস্কৃতিকে অনুসরণ করার একটা মানসিকতা, তার বিরুদ্ধে গগনেন্দ্রনাথের এই কার্টুন ছবিটি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে সমাজের বাবু সম্প্রদায়ের সমালোচনা করেছিল। তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি পাশ্চাত্য অনুরাগের সমালোচনা। আমাদের দেশের বহু মানুষ, তথাকথিতভাবে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তথাকথিতভাবে যারা উচ্চবিত্ত, এইরকম বহু মানুষ পাশ্চাত্য সংস্কৃতির অন্ধভক্ত ছিল, তাদের সমালোচনা করেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন চিত্রে, ব্যঙ্গচিত্রে। একটি ব্যঙ্গচিত্রে দেখা গেছে যে একজন বাঙালি নারী, তিনি পাশ্চাত্যের অনুকরণ করছেন, অর্থাৎ তিনি পাশ্চাত্যের জুতো পরেছেন, পাশ্চাত্য কায়দায় নিজেকে চালচলনে সক্ষম করছেন, পাশ্চাত্যের কায়দায় সাজ পোশাক করেছেন, কিন্তু শাড়ি পরেছেন বাঙালির মতো, অর্থাৎ বাঙালি নারী তার পরনে বাঙালি শাড়ি আর পায়ে ছিল ইউরোপীয় জুতো, আর দেখা যাচ্ছে একটা পার্টিতে তিনি ইউরোপীয় পুরুষের সঙ্গে নাচ করছেন। ব্যঙ্গচিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে তিনি নিজস্ব সংস্কৃতি আর ইউরোপীয় সংস্কৃতি বা বিদেশীয় সংস্কৃতিকে তাল মেলাতে পারছেন না, এর তীব্র সমালোচনা করেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর তার ছবিতে, কারণ এখানেই পাশ্চাত্যের অনুরাগের, অন্ধ অনুরাগের তীব্র সমালোচনা তার ছবিটিতে ফুটে উঠেছে। তার ছবিটিতে অপর যে বৈশিষ্ট্য বা অপর যে সমালোচনা রয়েছে সেটা হচ্ছে নিম্ন রুচির সমালোচনা। অর্থাৎ আমাদের দেশে বেশ কিছু বাঙালি যাদের রুচিবোধ, বাঙালির সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য এগুলো হারিয়ে গেছে, বাঙালিরা তাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব ঘরানা, নিজস্ব সংস্কৃতিকে অস্বীকার করে নিম্ন রুচির পরিচয় বহন করছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, খল ব্রাহ্মণ নামে ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে একজন নিষ্ঠা ব্রাহ্মণ এদেশীয়, তিনি তার ধর্মের প্রতি নিষ্ঠার পরিবর্তে তিনি পাশ্চাত্যের অনুরাগী হয়েছেন, অর্থাৎ ধর্মের পরিবর্তে পাশ্চাত্যের অনুরাগী হয়ে সেখানে মদ, মাংস এবং মহিলায় আসক্ত হয়েছেন। তার এই যে স্খলন সাংস্কৃতিক দিক থেকে, তার এই যে পদচ্যুতি বা রুচিবোধের দিক থেকে, তার এই যে পিছিয়ে পড়া, এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর তার খল ব্রাহ্মণ চিত্রটিতে। খল ব্রাহ্মণ চিত্রের মাধ্যমে আমাদের দেশের শুধুমাত্র নিষ্ঠাবান ব্রাহ্মণ নন, তথাকথিত উচ্চবিত্ত বহু মানুষেরই নিম্ন রুচির সমালোচনা ফুটে উঠেছে। পরের বৈশিষ্ট্য হিসাবে আমরা নারীর প্রতি কুদৃষ্টির সমালোচনা আলোচনা করব। অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুর তার একটি ছবিতে আমাদের দেশের নারী জাতির দুর্দশা এবং নারী জাতির প্রতি পুরুষ সমাজের যে বঞ্চনা, পুরুষ সমাজের যে অন্যায় আচরণ, তার তীব্র সমালোচনা করেছেন। একটি ছবিতে দেখা গেছে একজন মত্ত পুরুষ, অর্থাৎ মাদকাসক্ত হয়ে সে মাতলামি করছে, আর তার মাতলামিকে সামাল দেওয়ার জন্য তার স্ত্রী, অর্থাৎ নিষ্ঠাবান এক বাঙালি নারী, তাকে প্রতিহত করার চেষ্টা করছে।
অথচ প্রতিটি অথচ ছবিটিতে দেখা যাচ্ছে যে সেই পুরুষ অত্যন্ত জঘন্যভাবে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়ে নারীর প্রতি আচরণ করছেন, নারীর প্রতি কুদৃষ্টি দিচ্ছেন। আর ছবিটিতে সেই নারী ভারতীয় সনাতন ঐতিহ্য, ভারতীয় সনাতন ঘরানা, ভারতের ভারতীয় সংস্কৃতিকে বহন করে চলেছে তার স্বামীর মত্ততাকে প্রতিহত করার জন্য, এরও তীব্র সমালোচনা করেছেন গগনেন্দ্রনাথ। গগনেন্দ্রনাথের ছবির আরও যে সমালোচনা রয়েছে, এখানে আরেকটি পয়েন্ট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে জাতপাতের সমালোচনা। গগনেন্দ্রনাথ তার বেশ কিছু ছবিতে এদেশের জাতপাত ব্যবস্থার যে বাড়বাড়ন্ত তার সমালোচনা করেছেন। বিশেষ করে ব্রিটিশ রাজত্বে আমাদের দেশে যে বর্ণ বৈষম্য ব্যবস্থার সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ইংরেজরা নিজেদেরকে শ্বেতাঙ্গ বলে দাবি করছে আর এদেশীয় মানুষেরা কৃষ্ণাঙ্গ, তাই কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের যে আচরণ, কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের যে অবহেলা, তা কিন্তু গগনেন্দ্রনাথের ছবিতে ফুটে উঠেছে। একটি ছবি জাঁতাসুর নামে একটি ব্যঙ্গচিত্র, যেখানে গগনেন্দ্রনাথ দেখিয়েছেন যে সমাজ ব্যবস্থায় বর্ণ বৈষম্য ব্যবস্থা, বর্ণ বৈষম্যের জন্য কীভাবে ইংরেজরা এদেশীয় দুর্বল মানুষগুলিকে, এদেশীয় বর্ণ বৈষম্যের কারণে এদেশের কৃষ্ণাঙ্গ মানুষগুলিকে জাঁতায় পিষছে, সেটা কিন্তু তার ছবিতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এইভাবে গগনেন্দ্রনাথ তার বিভিন্ন ছবিতে তথাকথিতভাবে আমাদের দেশের বিভিন্ন দিক, বাঙালি সমাজ তথা ভারতীয় জনগণের বিভিন্ন নিম্ন রুচি, তাদের সংস্কৃতি, তাদের নারীর প্রতি দৃষ্টি, জাতপাত, বিভিন্ন বিষয়গুলি নিয়ে যে সমালোচনা, তা অত্যন্ত সুন্দরভাবে তার বিভিন্ন চিত্রগুলিতে ফুটিয়ে তুলেছেন। সুতরাং আমরা দেখলাম যে গগনেন্দ্রনাথ ঠাকুর তার ছবিগুলিতে অত্যন্তভাবে খুব সুচারুভাবে সুনিপুণভাবে আমাদের দেশের জনগণের মধ্যে জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। অর্থাৎ গগনেন্দ্রনাথ তার বিভিন্ন চিত্রে ঔপনিবেশিকতার সমালোচনার পাশাপাশি এদেশীয় মানুষের চেতনার যাতে প্রসার ঘটতে পারে, এদেশীয় মানুষ যাতে সচেতন হতে পারে, এদেশীয় মানুষ যাতে ওই সমস্ত কুদৃষ্টি থেকে বেরিয়ে এসে নিজেদেরকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারে, তা কিন্তু বর্ণনা করেছেন। বহু সমালোচক গগনেন্দ্রনাথের ছবির সমালোচনা করেছেন, কিন্তু সমালোচনার পাশাপাশি বহু বিদগ্ধ ব্যক্তি গগনেন্দ্রনাথের চিত্রগুলির প্রশংসাও করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেছেন যে গগনেন্দ্রনাথের এই চিত্রগুলি যে অত্যন্ত দক্ষতা সঙ্গে এবং অত্যন্ত নিপুণতার সঙ্গে তিনি তুলে ধরেছেন সমকালীন বিষয়গুলিকে। এখানে মৌলিকতা রয়েছে তার ছবিগুলির মধ্যে, কোথাও কারো অনুকরণ নেই, নিজ ভাবনা থেকে, নিজ দৃষ্টিকোণ থেকে, সমাজ সচেতনতার জায়গা থেকে তিনি এই ছবিগুলোকে অঙ্কন করেছেন, ছবিগুলোকে তুলে ধরেছেন। এবং পরবর্তীকালে গগনেন্দ্রনাথের এই চিত্র সত্তাকে, শিল্পী সত্তাকে সম্মান জানিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার ছবিগুলিকে সংরক্ষিত করা হয়েছে, বিশেষ করে কলকাতার রবীন্দ্রভারতী সমিতি, শান্তিনিকেতনের কলাভবন, এই সমস্ত জায়গায় গগনেন্দ্রনাথের চিত্রগুলি সংরক্ষিত হয়েছে। এখানেই গগনেন্দ্রনাথের কৃতিত্ব বিশেষভাবে ফুটে উঠেছে। তাহলে আমরা আজকে এই ভিডিওতে যে জিনিসটা আলোচনা করলাম, সেটা হচ্ছে রেখায় জাতীয়তাবাদের বিকাশ। সেক্ষেত্রে আমরা দুটো ছবির মধ্যে, আগে পূর্ববর্তী ভিডিওতে আমরা একটা ছবি আলোচনা করেছিলাম, ভারত মাতা ছবি, এই ছবিতে আমরা গগনেন্দ্রনাথের বিভিন্ন কার্টুন ছবি আলোচনা করলাম এবং সেই কার্টুন ছবিগুলিতে কীভাবে গগনেন্দ্রনাথ ভারতীয় সমাজকে সচেতন করার চেষ্টা করেছে, বাঙালি সমাজকে তাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, বাঙালি সমাজকে তাদের রীতি, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠা করে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষমতা প্রতিষ্ঠার জায়গায় ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক দাবি দেওয়া আদায়ের জন্য সচেষ্ট করে তুলেছেন, তাদেরকে মনের দিক থেকে আরও বেশি সচেতন করে তুলেছেন, তা কিন্তু প্রতীয়মান হলো। তাহলে আজ এই পর্যন্ত থাক, আমরা পরে আবার যখন ভিডিও দেখাবো তখন আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, শেষ করছি এখানেই।